আজকের রেসিপি আলু ডিম কড়াইয়ের তরকারি। উপকরণ: আলু, ডিম কড়াই, টমেটো, লঙ্কা বাটা, তেল, নুন, হলুদ, আদা, জিরে বাটা, পোস্ত বাটা। গ্যাসটা আগে জ্বেলে দিয়েছি, তেল দিচ্ছি কড়াই। আলুটা কড়াই দিয়ে দিচ্ছি। আলুটা ভাজার সময় একটু নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি আলুর সঙ্গে। ঢেলে দিচ্ছি ভাজবার সঙ্গে। টমেটোটা কড়াই দিয়ে দিলাম, মাটা লঙ্কাটাও কড়াই দিয়ে দিলাম, আদা জিরে বাটা কড়াতে দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে দিব, এটা 15 মিনিট পরে সিদ্ধ হবে। হয়ে এসেছে, পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা জোর বাড়িয়ে দিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আলু ডিম কড়াইয়ের তরকারি পরিবেশনের জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করুন, আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার পছন্দমতো যে কোনো সময়ে সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত কিছু তথ্য আমি ডেসক্রিপশনে দিয়েছি, এছাড়া আরও কিছু জানার বা বলার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। দেখা হবে প্রতিদিন নতুন ভিডিওতে।